নমস্কার বন্ধুরা, টুম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্বাদে গন্ধে অতুলনীয় একটি ঘুগনি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন মটর আর 2 আলু সেদ্ধ করে, এরপরে নিয়ে নিয়েছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলো খুব ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আর 1 ইঞ্চির মতন আদা গ্রেট করে নিয়েছি, আর 1টা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে 2 থেকে 3টে তেজপাতা আর ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব সহজে কিভাবে বাড়িতে কোনো বাটাবুটির ঝামেলা ছাড়া কিছু বেসিক উপকরণ দিয়ে খুব চটপটা ও স্বাদে গন্ধে অতুলনীয় এই ঘুগনি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, তাহলে এই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন ভালো করে একটু ভেজে ভেজে নিয়ে এর মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি। দিয়ে কিছু বেসিক মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি। এখানে 2টো শুকনো লঙ্কা খুব ছোট ছোট করে কুচো করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা কারা কারা এই ঘুগনি পছন্দ করে থাকেন বা আমার মতন এই সেম প্রসেসে খুব সহজে এই ঘুগনি রেসিপি বানিয়ে থাকেন বাড়িতে, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘুগনি কিন্তু যখন ইচ্ছে খাওয়া যায়, রুটি, লুচি, পরোটা বা পাউরুটি বা মুড়ির সাথেও খাওয়া যায়, তেমনি শুধু শুধুও খেতে বেশ ভালোই লাগে। এই চটপটা ও স্বাদে গন্ধে অতুলনীয় ঘুগনি রেসিপি কিভাবে বাড়িতে সহজে বানিয়ে নেবেন তা এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। ভালো করে মশলা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো আলু ম্যাশ করে দিয়েছি। এরপরে সেদ্ধ করে রাখা মটরও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এর মধ্যে কালারের জন্য অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে মটর আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে মটর আলু সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিয়ে, আর যদি মনে হয় আলুগুলো একটু বড় বড় হয়ে গেছে, তাহলে খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু কেটে কেটে নিতে হবে। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। যেহেতু মটর আলু আগে থেকে সেদ্ধ করে রাখা আছে, তাই জলের পরিমাণটা সেই অনুযায়ী দেবেন যে যেমন গ্রেভি পছন্দ করবেন। দিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে।
আশা করি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো। ঘুগনিটা প্রায় হয়ে এসেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ঘুগনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। স্বাদ ও গন্ধে ভরপুর এই ঘুগনি খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নামিয়ে পরিবেশন করুন রুটি লুচি পরোটা সাথে, জাস্ট খেতে অসাধারণ হয়। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।